নুরুল হক নূর বিদ্যমান রাজনীতিতে অবিশ্বাসের জন্ম দিয়েছেন, সন্দেহের জন্ম দিয়েছেন এবং আত্মবিশ্বাস মানুষের ভেঙে গেছে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ একটি তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল। এই দলের উপরে সবাই বিশ্বাস করত যে তরুণরা কিছু করবে। আমি মনে করি এই কয়দিনের যে বিবাদটা হয়েছে বা এই কয়দিনে যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্য দিয়ে এদেশের অনেক মানুষ এবং প্রবাসীরা মারাত্মকভাবে হতাশ হয়েছে। আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই হতাশ কে করলো, আমি তারেক এই হতাশ করি নাই। আমি মোসাদের প্রতিনিধির সাথে দেখা করি নাই। আমি ইন্ডিয়ার রয়ের সাথে ওঠা বসা করি না, তাদের সাথে গোপনে যোগাযোগ রাখি না। তো এই গোপন যোগাযোগটাই কিন্তু মূলত অবিশ্বাস তৈরি করেছে। মানে এইটা এমন হয়েছে যে চোখে চোখে চোখ রেখে মিথ্যা বলা, যে রাজনীতি মানেই সব অস্বীকার করতে হবে, অবিশ্বাস সৃষ্টি করতে হবে এবং মানে এটা কারোর সামনে স্বীকার করা যাবে না, এরকম একটা জায়গা থেকে স্ট্যান্ড নিয়ে আছেন যে এটা একটা অবিশ্বাসের। আর আমি আশ্চর্য হয়ে যাই কীভাবে আমাদের চোখের সামনে চোখ রেখে এভাবে মিথ্যাগুলো বলেন উনি। আশ্চর্য হয়ে যাই যে উনি ধরে নিয়েছেন যে রাজনীতিবিদ মানেই মানুষের সামনে স্পষ্টভাবে মিথ্যা বলতে হবে এবং এই মিথ্যা ধরা যাবে না। তো আমরা একটা জিনিস অনুরোধ করেছিলাম যে আপনি যে ভুল করেছেন এই ভুলটা স্বীকার করেন এবং আপনি এর জন্য দুঃখ প্রকাশ করেন, এদেশের মানুষ আপনাকে ক্ষমা করতে পারে, আমরা এটা বলেছিলাম। এবং আমরা আরেকটা বলেছিলাম যে আপনার রাজনীতি থেকে দূরে থাকা উচিত, আমি পার্সোনালি বলেছিলাম। কারণ আপনার এটা নতুন করে যে একটা তরুণ টিম তৈরি হবে সে জায়গাটাও বন্ধ হয়ে গেল, এর ফলে মানে এই বয়ানটাই আর থাকবে না যা তারুণ্যের রাজনীতি, নতুন ধারার রাজনীতি, এগুলো মানে এগুলো মানুষ মনে করবে যে এক একটা তো প্রতারণা। তো আমরা এখানে একটা বিষয় বারবার আসছে যে ছবি কোথায়, ভিডিও কোথায়। হ্যাঁ, মেহেদি সাফাদির সঙ্গে বৈঠকের ছবি কোথায়, ভিডিও কোথায় বা অডিও কোথায়, মানে আরও এক্সট্রা সবাই পেতে যাচ্ছে, এক্সট্রা অতিরিক্ত। তো এটা তো আর টাইম মেশিন না যে আপনি এখান থেকে টাইম মেশিনে রিভার্স করে করে যাবেন ওই জায়গাতে যে নুরুল হক নূর আপনার হলো হেঁটে হেঁটে সাফাদির কাছে যাচ্ছে আর আপনারা সেটা আবার নতুন করে ভিডিও করতেছেন। এই টাইম মেশিন তো মানে যেটা আমরা ভারতীয় সিনেমা, হলিউড সিনেমায় দেখি যে টাইম মেশিনের মাধ্যমে পূর্বের ঘটনায় ফিরে যায়, তো এটা তো আসলে বাস্তব না যে আপনারা সেই ভিডিওগুলো আবার রিব্যাক করবেন। তো এখানে যেটা হয় যে আমরা যারা সেখানে মিটিংয়ে ছিলাম সেই মিটিংয়েই উনি আমাদের কাছ থেকে স্বীকার করেছিলেন এবং এই ব্যক্তিগুলোই সাক্ষী যে তারা নিজের কানে শুনেছিল, যেটা প্রেস ক্লাবে এই রুমেই কিন্তু প্রেস ব্রিফিং হয়েছিল, এই রুমেই। তো তারা স্বীকার করেছে। তো আদালত কিন্তু ওইভাবে ভিডিওকে, অডিওকে, ছবিকে গ্র্যান্ড করে না আদালত। আদালত মনে করে ছবি এডিট করা যায়, সত্য ছবি এডিট করা যায়, আদালত মনে করে ভিডিও মেক করা যায়, আদালত মনে করে অডিও মেক করা যায়। আপনারা এআই এর কথা জেনেছেন সবাই যে এআই এর মাধ্যমে কীভাবে একটা ছবিকে ডেভেলপ করা যায়, ভিডিওকে ডেভেলপ করা যায়, আপনারা সবই দেখেছেন। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই আধিক্যের কারণে আদালত কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে যায়। এখন আদালত কী গ্রহণ করে, আদালত হলো ব্যক্তিকে গ্রহণ করে যে একটা ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে রায় দিচ্ছে বা সাক্ষী দিচ্ছে। সে জায়গা থেকে আপনারা কিন্তু একগুচ্ছ মানুষ পেয়ে গেছেন যারা সাক্ষী দিচ্ছে যে নুরুল হক নূর মেহেদি সাফাদির সাথে সাক্ষাৎ করেছে। এবং আমিও নিজের কাছে খারাপ লাগে যে আমি এই বৈঠকের বিষয়ে নুরুল হক নূরের পক্ষে অনেক ডিবেট করেছি যে সে সাক্ষাৎ করেনি। তো আমি আসলে আমার লিডারকে বিশ্বাস করেছিলাম, সে আমাদেরকে বলেছে দেখা করেনি, ওটাই বিশ্বাস করেছিলাম, মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, সে ব্যাখ্যা দিয়েছিল, সে ব্যাখ্যাগুলো গ্রহণ করেছিলাম। কিন্তু যখন মানে একের পর এক ঘটনাগুলো আসছে তখন নিজেরা এই লজ্জা পাচ্ছি যে আসলে মানে আমি এটা কেন করলাম, এবং আমার মনে হয় যে ক্ষমা চাওয়া উচিত। এবং গণ অধিকার পরিষদ যদি এই বিষয়ের জবাবদিহিতা নিতে না পারে, ন্যায় বিচার করতে না পারে, তাহলে গণ অধিকার পরিষদ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে তারা ন্যায় বিচারের ঝান্ডা বহন করে না। এটা যদি বিচার করতে না পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হোয়েদার জাজমেন্ট অর জাজমেন্ট, নো জাজমেন্ট। তো যদি নো জাজমেন্ট হয়, এককভাবে নুরুল হক নূরের ওপরই সবাই আস্থা রাখে, তাহলে বলতে হবে যে সরি আমি এখানে নাই। এখানে জাজমেন্টটা খুবই জরুরি। আমরা কিন্তু প্রথমে দেখবেন আমার টকশোগুলোতে আমরা বলেছিলাম একটা তদন্ত হওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় মানে তদন্তে বাধাগ্রস্ত করছিল, তদন্ত হতেই দেবে না, তদন্তের কথায় বললেই বলছে মীর জাফর। ঠিক আছে, কেন আমাকে তদন্তের কথা বলে মীর জাফর বলছেন, তার মানে কি সামথিং হ্যাপেন দেয়ার? সো
আমরা তদন্তটা চেয়েছিলাম যে তদন্তটা হলে মানে আমরা চেয়েছিলাম যে নির্দোষ নুরুল হক নূর যেন ফাঁসির কাস্তে না ঝলে, নির্দোষ নুরুল হক নূর যেন দোষী সাব্যস্ত না হয়, এই জন্য আমরা তদন্ত চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে দোষী নুরুল হক নূর যেন কোনোভাবেই পার না পায়। এখানে অনেক ছেলেপেলে আছে যারা সারাক্ষণ শেখ হাসিনার বিপক্ষে বলে, সেই লোকগুলো হয়তোবা এখন নীরব আছে, লজ্জা পেয়ে নীরব আছে, কিন্তু তারাও কিন্তু নুরুল হক নূরের এই বিষয়টাতে সে যদি সরি না বলে তখন কিন্তু আলটিমেটলি গিয়ে তারা বলবে, কারণ তারা শেখ হাসিনার বিরুদ্ধেও বলে, আজ হোক কাল হোক। প্রথমে আপনারা ফেস দ্য পিপলের একটা পোল করেছিল, আপনারা দেখেছেন যে আপনার হলো 84% নুরুল হক নূরের কথা বিশ্বাস করছে, ঠিক আছে, 84% মানুষ। আবার গতকালকে দেখলাম একটা ইউটিউব চ্যানেলে পোল করেছে, সেখানে দেখলাম 56% মানুষ বলছে যে নুরুল হক নূর মিথ্যা বলছে, 56%। অর্থাৎ পারসেপশন চেঞ্জ হয়ে আসছে, এই পারসেপশনগুলো আরও চেঞ্জ হবে, আরও চেঞ্জ হবে। এখানে অস্বীকার করে লাভ নাই, এখানে স্বীকার করাটাই। এবং গণ অধিকার পরিষদ যতদিন রাজনীতি করবে, তারা যদি নুরুল হক নূরের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, তাহলে আজীবন শুনতে হবে তুমি মোসাদের এজেন্ট, তুমি ইসরায়েলের এজেন্ট। আমি ব্যক্তিগতভাবে দেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, আমি এটা শুনতে চাই না। আমি জানি এই ব্লেমটা শুনলে আমার রাজনীতি থেমে যাবে, এবং কোনো দিন এই ব্লেম মুছতে পারবে না যদি শাস্তি নিশ্চিত করতে না পারে। শাস্তি অবশ্যই পেতে হবে, শাস্তি পাওয়ার বিকল্প নাই, এভাবে হয় না। অনেকে ভাবে 500-600 মানুষ কমেন্ট করছে নুরুল হক নূরের পেজে, নুরুল হক নূর জিন্দাবাদ, তারেক ভাই মুর্দাবাদ, তারেক মির্জাফর, তারেক মোস্তাক বলছেন, বলছেন এগুলো বলেন, বলেন সমস্যা নাই। আপনারা 500 না, 500,000 মানুষও বলেন, ঘটনা উল্টাতে পারবেন, পারবেন, কোনো ক্ষমতা আছে? একা বলছি যে নুরুল হক নূর স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, আপনারা এটা মিথ্যা প্রমাণিত করেন, আমি বলছি, অডিও ভিডিওগুলো সব আসছে, একবারে ফ্যাক্ট টু ফ্যাক্ট, মানে ইটস নট এ স্টোরি, এটা একটা স্টোরি না, মানে মিনিস্টারদের সঙ্গে বৈঠক এটা কোনো স্টোরি না, এটা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্ট একটার সঙ্গে একটা কানেক্টেড, এই ফ্যাক্ট একটার সঙ্গে একটা কানেক্টেড কীভাবে, সেখানে গিয়েছে এবং তার কিছু প্রত্যক্ষদর্শী আছে, তারাও স্টেটমেন্ট দিচ্ছে, এবং নুরুল হক নূর কিছু মানুষের সাথে কানেক্ট কথা বলেছে, সেই অডিওগুলো ভাইরাল হয়েছে। সো প্রত্যেকটা ছোটো ছোটো ঘটনা একটা সাথে একটা কানেক্টেড, এবং সেখান থেকে বাঁচার জন্য ভারতীয় হাইকমিশনে যাওয়া, রয়ের কাছে ধর্ণা দেওয়া, এগুলোও একটার সাথে একটা কানেক্টেড। এগুলো নিজে আমাদের পার্টি মিটিংয়ে স্বীকার করেছেন। তো এগুলো যখন বের হয়ে আসছে, উনি এখনও ফিল করছেন যে না, উনি মানে চোখে চোখে মিথ্যা কথা বলে বেঁচে যাবেন, আমি বলছি বেশি দিন বাঁচবেন না। আপনি যদি দলকে ভালোবাসতেন তাহলে আপনি এই দল ছেড়ে চলে যেতেন, যে আমি খারাপ, আমি অন্যায় করছি, এখানে কিছু যুবক আছে, তরুণ আছে সারা বাংলাদেশে, তারা তো স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা বেঁচে থাকুক, তাদের স্বপ্নটা ধ্বংস না হোক, আমি চলে যাই এই স্বপ্নটা বাঁচাই, সেটা করতে পারতো, কিন্তু না, তার এটা প্রচুর মানে দরকার, এই পার্টিটাকে তার দরকার, এবং সে মানে এই ধরনের বলে যে আমার সবাইকে দরকার নাই, পাঁচজন আমার সঙ্গে থাকলে পাঁচজনকে নিয়ে আমি রাজনীতি করবো, এটা বলে। তাহলে এটা কি পাঁচজনের দল এভাবে বলতে পারে সবাইকে দরকার নাই? আসলে কি সবাইকে দরকার নাই? তাহলে সবাইকে কেন স্বপ্ন দেখা যাচ্ছে, লাগছিল, তাহলে কেন বলতেছে এখন পাঁচজনকে থাকলে পাঁচজনকে নিয়ে রাজনীতি করবে? এটা তো কোনো কথা হতে পারে না। তো তাহলে এই যে পাঁচজনকে নিয়ে রাজনীতি করবে আর বাকিকে বাদ দেবে, তো বাকিরা স্বপ্ন দেখে নাই, বাকিরা তো মানে মসুদের সঙ্গে সাক্ষাৎ করে নাই, বাকিরা তো রয়ের কাছে যেয়ে ধর্ণা দেয় নাই, বাকিরা তো ইন্ডিয়া হাইকমিশনের সাথে গোপন যোগাযোগ রাখে না, তো এই গোপন যোগাযোগ সে রাখছে, সে রাজনীতিতে কালপিট, এই সাধারণ ছেলেপেলে তো কালপিট না। সে কিন্তু ছেলেপেলে ঠিক করেছে, গ্রুপ খুলেছে কমেন্ট করার জন্য, এগুলো কমেন্ট করে করে যেখানে একটু সমালোচনা করে কেউ সেখানে গিয়ে তাকে মির্জাফর বানাচ্ছে, মুস্তাক বানাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের জন্য আমি কাজ করতে চাই, এই দেশের জন্য কাজ করতে গিয়ে এই ইস্যুতে মুস্তাকের মানে মুসাদের এজেন্ট, রয়ের এজেন্ট বা রয়ের গোপন বন্ধু, মুসাদের গোপন বন্ধু, এগুলো শোনার চেয়ে নুরুল হকের নূরের চোখে মির্জাফর হওয়া অনেক ভালো এবং কল্যাণের মনে করছি। আমি এটাই কমফোর্ট ফিল করি, এবং আমি যে ভুল করেছিলাম নুরুল হক নূরের পক্ষে ভিডিও করে, যত বেশি আমাকে মির্জাফর বলে গালি দেবেন আপনারা, তত বেশি আমার ওই ভুলের প্রায়শ্চিত্ত হবে, এবং আপনারা মির্জাফর বলতে বলতে আমাকে পবিত্র করেন যে আমি একটা ভুল করেছিলাম, তার পক্ষে ভিডিও করেছিলাম, আমি সেই মির্জাফরই হতে চাই। এরপরও কি আপনি গণ অধিকার পরিষদের সাথে থাকবেন? আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূরকে ত্যাগ করেছি, নুরুল হক নূর যদি এই দল ছেড়ে দেয় বা তাকে বহিষ্কার করা হয় তাহলে আমি গণ অধিকার পরিষদে থাকতে পারি, ঠিক আছে, কিন্তু মানে আপনার হলো আমি আপনার এটা ছাড়া অন্যভাবে কোনো সুযোগ দেখছি না, মানে তাকে পাশে রেখে রাজনীতি করলে মানুষ খারাপ বলবে,
মানুষ মানে বদ কথা বলবে, এমনিতেই নূরের আশেপাশে যেগুলো আছে সেগুলো তো পজিটিভ বলবেই তার প্রতি, তার ভক্ত ভালোবাসা অন্ধভাবে প্রেম, তারা তো তাকে দেখে এসেছে অনেকে রাজনীতিতে, কিন্তু আমরা তো তাকে দেখে রাজনীতিতে আনি নাই, আমরা তো তাকে দেখে রাজনীতিতে আনি নাই। আমি নূরুল হক নূরকে কোটা সংস্কার আন্দোলনের সদস্য করেছি, তাকে আমি গ্রুপে ইন করেছি, আমি করেছি, আমি আমি বলছি আমি করেছি। অনেকে ভাবে যে এটা সে করেছে, এখানে উইকিপিডিয়ার আপনাকে তথ্য দেখাচ্ছি, দেখেন এই যে এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে যে চার ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের। দেখেন ঘোষণা দেওয়া হয়, ঘোষণা দিয়েছে তারেক, এই যে আমি তারেক, দিন মোহাম্মদ, সাকিব চৌধুরী, আমরা ঘোষণা দিয়েছিলাম। তখন নূরুল হকনূরকে কেউ চিনত না। তারপরে 16 তারিখে প্রোগ্রাম, ঠিক আছে, 16 তারিখের প্রোগ্রাম ঘোষণা। এই 16 তারিখে আমাদের লাইব্রেরির ছেলে পেলে বললো যে আমরা শুক্রবার দিন প্রোগ্রাম করতে পারবো না। নূরুল হকনূর কি জানে যে শুক্রবার এই জন্য প্রোগ্রামটা বাতিল হয়েছিল? তা সেই ইতিহাসে জানেই না, ঠিক আছে। সেই 16 তারিখের প্রোগ্রাম বাতিল করে আমরা 14 তারিখে বসলাম, বসে বললাম না এটা তাহলে একদিন পরে 17 তারিখে শনিবার হবে, সেদিন বললাম। ওই 14 তারিখে আমার এই সংগঠনের নাম হয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই জায়গায় কে কে ছিল? রাসেল ছিল, সুমন কবির ছিল, আলামিন ছিল, আমি ছিলাম, আরও দুই একজন ভাই ছিল, তাদের মধ্যে তারা ছিল না। আমরা আন্দোলনটা গড়ে তুললাম। ওই দিন আমাদের আহ্বায়ক ছিল রাজু, রাজুকে এটিএন নিউজে মুন্নি সাহার ওখানে টক শোতে যাওয়ার থেকে বের হওয়ার সময় গোয়েন্দা সংস্থা হ্যারাসমেন্ট করে, তাকে অনেকভাবে ভয়ভীতি দেখায়, টর্চার করে, এরপরে সে সরে যায় এখান থেকে। তখন হাসানাল মামুন এসে বলল যে যেহেতু আহ্বায়ক নাই এবং সময় টিভির মৌসুমী মো বলল আহ্বায়ক ছাড়া রাজ আন্দোলন করবা কীভাবে প্রথম দিন প্রোগ্রামের পরে, তখন আমরা বরতলায় মিটিং ডাকলাম, আমি মিটিং ডেকেছিলাম, মিটিং ডেকে ডাকলাম। তখন হাসানাল মামুন ওখানে বললো আমি তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না সেহেতু আমি দায়িত্ব নিতে চাই নাই, যে আমি তো নিজেই এখানে বহিরাগত, আমি কীভাবে এখানে নেতা হবো, এটা তো হয় না। তখন আমি গ্রহণ করি নাই, আমি বলছি এটা আমার গ্রহণ করা ঠিক হবে না। তখন হাসানাল মামুন সাহসের সাথে বলেছিল সবাই যেহেতু ভয় পাচ্ছে দেখি আমি এটা দায়িত্ব গ্রহণ করি, তখন সে এটার আহ্বায়ক হয়। সুতরাং অনেকে ভাবে যে নূরুল হক নূর আমাকে নেতা বানাইছে, ঠিক আছে, না না এটা না, আমি আমি আসলে নেতা হওয়ার জন্য এখানে আসিনি, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, অধিকার রক্ষা করার জন্য আমি এসেছিলাম, ঠিক আছে, এসে সবার কাছে পরিচিত হয়েছি। এবং আপনার হলো এই আন্দোলন আমাকে নেতা বানিয়েছে, নূরুল হক নূরকে নেতা বানিয়েছে, আমাদের সবাইকে নেতা বানিয়েছে। সুতরাং কোনো ব্যক্তি এটাকে মহান করেনি, এটা ছাত্রদের অধিকার আদরে আন্দোলন ছিল, এই জন্য এটা একটা মহান আন্দোলন, এবং এই মহান আন্দোলনের কারণে আমরা সবাই সম্মানিত হয়েছিলাম। যারা এখান থেকে পদ ফিরে ইন্ডিয়ান দূতাবাসে যাচ্ছে, মোসাদের সাথে কথা বলছে, গোপন বন্ধুত্ব রাখছে, তারা অবশ্যই এখন বাহবা পাচ্ছে, দিনের দলের মধ্যে সবাই মিলে কমেন্ট করে ভাবতেছে কমেন্ট করে আমরা জিতে যাব, কিন্তু অসম্ভব, কমেন্ট করে জিতে যাবে না, কমেন্ট করে জিতে যাবে না। রাজনৈতিক পরিমণ্ডলে সকল বড় বড় নেতা তারা এটা নিয়ে সন্দেহ করছে, এবং সন্দেহযুক্ত আন্দোলন কখনো সফল হয় না, সন্দেহমুক্ত নেতৃত্ব দরকার, তার মাধ্যমে কেবল আন্দোলন সফল হয়।